সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হাতে সময় কম, তাই দিনরাত এক করে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তুলছেন তারা। রাজশাহী বিভাগের 8 জেলায় 3,314টি পূজা মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজা। প্রতিমা শিল্পীরা জানান, দেবী দুর্গা এবার আসছেন দোলায়, যাবেন ঘোড়ায় চড়ে। ফিনিশিং শেষ, এখন গয়নাগাঁথি লাগিয়ে কালার কেটে প্রতিমা ডেলিভারি দিতে হবে। এখন গয়নার কাজ চলছে, এখন খুব ব্যস্ততা চলতেছে, এখন দিন রাত কাজ করা হচ্ছে চলতেছে। মা দুর্গার কাছে আমরা কামনা করছি যে সবারই মঙ্গল করুক এবং সকলেরই ভালো রাখুক। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানায় পূজা উদযাপন পরিষদ। পূজোর প্রস্তুতি সম্পূর্ণরূপে মানে আছে, প্রশাসনিক অবকাঠামো এবং আমাদের প্রতিটা পুজো মণ্ডপে আমরা সুন্দরভাবে যাতে পুজো করতে পারি এবং শান্তিতে পুজো করতে পারি, এটা আমাদের লক্ষ্য। অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে প্রতিটি পূজা মণ্ডপে এবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি নজরদারি থাকবে বলে জানায় পুলিশ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা আমাদের পুলিশের পোশাকধারী সদস্যরা থাকবে, পাশাপাশি আমাদের সাদা পোশাকের সদস্যরা মোতায়েন থাকবে। আমরা কিন্তু লোকাল কমিউনিটিকে আমরা অনুরোধ করছি, পূজা মণ্ডপকে আমরা অনুরোধ করেছি যে ওনারাও যাতে কিছু ওনাদের স্বেচ্ছাসেবী নিয়োগ করে। আর আমাদের মণ্ডপ কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তো থাকবেই, পুলিশের সাথে আনসার থাকবে, তার বাইরে আমরা আমাদের কিছু স্ট্রাইকিং রিজার্ভ এবং মোবাইল প্যাট্রোল থাকবে। এ বছর রাজশাহীতে 312টি, চাঁপাইনবাবগঞ্জে 158টি, নওগাঁয় 753টি, নাটোরে 349টি, পাবনায় 329টি, সিরাজগঞ্জে 501টি, বগুড়ায় 620টি এবং জয়পুরহাটে 292টি মণ্ডপে দুর্গাপূজা হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।